সেটাই তিনি উপহার দিয়ে ব্যতিব্যস্ত রাখতে পারবে অত বেশি সময় তুমি তোমার শাসন ক্ষমতাকে প্রলম্বিত করতে পারবে তো আমার কেন যেন মনে হচ্ছে যে এই মহাজোট সরকার জেনে শুনে হোক বুঝে হোক অথবা অন্য কারো প্ররোচনায় হোক কারণ তাদের সরকারের মধ্যে তো বিভিন্ন অনুষঙ্গ উপসঙ্গ রয়েছে তাদের প্ররোচনায় হোক সেই নীতিটাকেই অনুসরণ করছে বোধ এবং এর পরিণতি যে দেশের জন্য এবং আমাদের সবার জন্যে কতটা খারাপ হতে পারে সেই উপলব্ধিটা তাদের মধ্যে এখন পর্যন্ত আসেনি আমি এই যে হত্যা এবং লাশের রাজনীতির কথা আপনি যেটা বললেন আজকেও মাননীয় প্রধানমন্ত্রী পটুয়াখালীতে একটি জনসভায় কথা বলেছেন আমি ওনার সঙ্গে কণ্ঠে কণ্ঠ মিলিয়ে বলতে চাই যে হত্যা ও লাশের রাজনীতি বন্ধ করা একান্তই প্রয়োজন জাতীয় অস্তিত্বের প্রশ্নে প্রয়োজন জাতীয় নিরাপত্তার প্রশ্নে প্রয়োজন কারণ ঠিক এই মুহূর্তে যদি আমাকে কেউ জিজ্ঞেস করে যে দেশের সামনে এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ কি যে যত আবেগের কথা বলুক আমি মনে করি যে মানুষের জীবন ঘনিষ্ঠ উত্তরটা হবে যে এই মুহূর্তে রাষ্ট্রের সামনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হচ্ছে বাংলাদেশের সাধারণ মানুষের এবং রাষ্ট্রের নিরাপত্তা এটাই হচ্ছে সবচেয়ে বড় চ্যালেঞ্জ সুতরাং উনি যে বিরোধী দলীয় নেত্রীকে উদ্দেশ্য করে বলেছেন ঠিকই আহ্বান জানিয়েছেন কিন্তু এই আহ্বানটা শুধু বিরোধী দলীয় নেত্রীকে না বলে নিজেদের পক্ষ থেকেও সেই সংযমের রাসটা টেনে টেনে ধরা উচিত আর মূল সমস্যাটা যে জায়গায় এসে আটকে গেছে সেটা হচ্ছে যে ওই যেটা আমি বলেছি যে ভিন্ন 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 নতুন নতুন এজেন্ডা দিয়ে প্রতিপক্ষকে ব্যস্ত রাখো যাতে তোমার শাসনকাল প্রলম্বিত করতে পারো আপনি সেই শুরু থেকে দেখুন কুইক রেন্টালের ইন্ডেমনিটি দেয়া থেকে শুরু করে শেয়ার মার্কেট হলমার্ক ডেস্টিনি রেলওয়ের কালো বেড়াল থেকে শুরু করে পদ্মা সেতু পর্যন্ত যা কিছু হয়েছে ইলিয়াস আলি গুম হত্যাকাণ্ড ইত্যাকার বহু অসংখ্য উদাহরণ রয়েছে দিতে গেলে অনেক সময় লাগবে সবগুলো থেকে দৃষ্টিকে ঘুরিয়ে একটি জায়গায় নিবদ্ধ করার চেষ্টা করা হচ্ছে গণজাগরণ মঞ্চ নামে অথবা তরুণ প্রজন্মের মঞ্চ নামে যেটা বলা হচ্ছে সেটার প্রতি তো মানুষের সমর্থন কতটা আছে কতটা নেই এটা অনেক বিতর্কিত বা এটা নিয়ে অনেক তর্ক সাপেক্ষ ব্যাপার কিন্তু মূল বিষয়টা যেখানে দাঁড়িয়েছে ওই সেই সমস্ত ওই সরকারের কুকৃতিগুলোকে ধামাচাপা দিয়ে এইটাকে এনে জাতির সামনে হাজির করেছে কারণ অত্যন্ত স্পর্শকাতর একটি বিষয় এটার ব্যাপারে কিন্তু কারো দ্বিমত করার কোনো অবকাশ নেই যুদ্ধ অপরাধীদের বিচার প্রসঙ্গে কারণে যদি কেউ করে আমরা তার বিপক্ষে আছি আমি ব্যক্তিগতভাবে অবশ্যই তার বিপক্ষে আছি যুদ্ধ অপরাধীদের বিচার করতে হবে দাঁড়ি কিন্তু সেই বিচার সুষ্ঠু এবং মানসম্পন্ন হতে হবে এটা আর একটা দাড়ি ওইটার সঙ্গে সংযুক্ত করে এটাকে আমি মেলাতে চাই না এই জায়গায় আমাদের একটি জাতিগত দায় রয়েছে দায়টা কে কীভাবে নেবেন আমি জানি না জাতিগত দায়টা হচ্ছে এই যে একাত্তরের যুদ্ধ অপরাধীদের অসমাপ্ত ন্যায় বিচার আমরা কিন্তু বিয়াল্লিশ বছরও এটা করতে পারিনি দায় আমাদের সবার কম বেশি আর দ্বিতীয় হচ্ছে সে অসমাপ্ত ন্যায় বিচারটি যখন এই সরকার শুরু করলেন তখন সেটাকে সেটার মধ্যে দলীয়করণের মাত্রাটা চলে এসেছে এবং দলীয়করণের মাত্রার কারণে কিন্তু সেই শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের উত্তরাধিকারীরা কিংবা মুক্তিযুদ্ধের স্বপ্ন বাসনা যারা আমরা লালন করি তাদের মধ্যে বিভাজনটা চলে এসেছে এটার পেছনে সরকারের দায় রয়েছে যে বাংলাদেশের মুক্তিযুদ্ধ এবং আমাদের ধর্ম ইসলাম ধর্ম বা অন্য কোন ধর্ম এটা কিন্তু পরস্পরের প্রতিপক্ষ না কারণ মুক্তিযুদ্ধে জয় বাংলা স্লোগানও দিয়েছে আবার ইয়ালি স্লোগানও দিয়েছে আল্লাহ আকবরও দিয়েছে আবার জয় মাকালী স্লোগানও কিন্তু হয়েছে সুতরাং ধর্ম এবং মুক্তিযুদ্ধের চেতনা প্রতিপক্ষ না এই জায়গাটাই কিন্তু আমাদের জাতীয় নেতৃবৃন্দরা বুঝে হোক শুনে হোক সুশীল সমাজের নামে হোক সরকারের পক্ষ থেকে হোক জিনিসটাকে মুখোমুখি দাঁড় করিয়ে দিয়েছে এটা সত্যি সত্যিকার জাতির জন্য একটি বিষয় জোনাদ আহমেদ পলক আপনি যদি বলেন আলাল ভাইচ বলেছে সরকারের যে নীতি উনি বলেছেন এটা হিটলারের নীতি যে বিরোধী দলকে বিভিন্ন এজেন্ডা দিয়ে ব্যতিব্যস্ত করে রাখা হচ্ছে এবং আমরা শুরু করেছিলাম যে এবং এই হরতালের কবে বন্ধ হবে আসলে ধন্যবাদ ভাই রাজনীতি আলাল ভাই অত্যন্ত অভিজ্ঞ একজন রাজনীতিবিদ সংসদ সদস্য ছিলেন এখন দেশের যুব সম্প্রদায়ের যে মূল সংগঠন বিএনপির যে অঙ্গ সংগঠন যুব সভাপতি আমি আশা রাখি যে উনি এদেশের অধিকাংশ জনগোষ্ঠী যুব সম্প্রদায় তাই তার একটা অংশের প্রতিনিধিত্ব করছেন তাই তার বক্তব্য এবং উনি যে বার্তাটা দিচ্ছেন সেই বার্তাটা আসলে দেশবাসীর কাছে এবং যুব সম্প্রদায়ের কাছে এই সংখ্যাগরিষ্ঠ সম্প্রদায় তারা কিন্তু বিভ্রান্ত হতে পারে তা আমি বলবো যে হত্যা ও হরতালের রাজনীতি আসলে যেরকমভাবে আলাল ভাই চান না সেরকম ভাবে আমি চাই না এ দেশের একশো জন মানুষ একশত ভাগ মানুষ কিন্তু চায় না কেন হচ্ছে প্রশ্নটা হচ্ছে এখানে তার উত্তর দিতে গিয়ে আলাল ভাই বলেছেন যে হিটলারের যে নীতি ছিল যে সদা ব্যস্ত রাখা বিরোধী পক্ষকে আমি বলবো যে এজেন্ডাগুলির কথা উনি বললেন সবচেয়ে বললেন যে শেষে এসে একটা স্পর্শকাতর ইস্যু সেটা হচ্ছে যুদ্ধ অপরাধের ইস্যুটা সরকার দিয়ে দিয়েছে এবং বিরোধী দলকে ব্যস্ত রাখছে আমি বলবো যে উনি যদি একমতই হয়ে থাকেন যুদ্ধ অপরাধের বিচার বিচারের ব্যাপারে তাহলে তো এটা তো কোনো এজেন্ডা নয় এটা নিশ্চয়ই বিরোধী দলের জন্য কোনো এজেন্ডা হতে পারে না কারণ মুক্তিযুদ্ধ ইসলামকে উনি মুখোমুখি দাঁড় করাতে চেয়েছেন এবং উনি মুক্তিযুদ্ধের স্লোগান জয় বাংলা এর সাথে ইসলামী অথবা অন্যান্য ধর্মের স্লোগানগুলিকে বা ধনীগুলিকে উনি ব্যবহার করতে চেয়েছেন আমি পরিষ্কার বিরোধ দেখতে পাই আমি সেটাই বলছি বিরোধটা কিন্তু তৈরি করা হচ্ছে একটা উদ্দেশ্যমূলক করা হচ্ছে এবং বাংলাদেশ স্বাধীন হওয়ার পরে মুক্তিযুদ্ধের সময়ে আমরা এই দেশ স্বাধীনের পিছনে মুসলমান হিন্দু খ্রিস্টান বৌদ্ধ সবারই রক্ত আছে এবং এই বিয়াল্লিশ বছরে এসে যদি আমাদের এই বিষয় নিয়ে তর্ক করতে হয় এর চেয়ে আর দুঃখজনক কিছু নেই আপনি জানেন যে আঠাশে ফেব্রুয়ারির পর থেকে সারা বাংলাদেশে রাজনৈতিক ইস্যু বলুন অথবা হরতাল বলুন যুদ্ধ অবধিদের বিচারের দাবি বলুন ফাঁসির দাবি বলুন অথবা তাদের মুক্তির দাবি বলুন দুইটি দাবি কিন্তু চলমান আছে তাই না একটা অংশ অধিকাংশ দেশের মানুষ সবাই চাচ্ছেন যে যুদ্ধ অপরাধীদের সর্বোচ্চ বিচারক ফাঁসি হোক অপরদিকে পরাজিত শক্তি যারা এই যুদ্ধ বিচার চায় না তারা চাচ্ছে তাদের মুক্তি এই আন্দোলন চলমান আছে কিন্তু এর মধ্যে দিয়ে আমরা দেখলাম যে সংখ্যালঘু সম্প্রদায়ের প্রতি নির্যাতন হচ্ছে তাদের মন্দিরে হামলা হচ্ছে হিন্দু সম্প্রদায়ের লোকজনের বাড়ি ভাঙচুর লুটপাট হচ্ছে অগ্নিসংযোগ হচ্ছে এটাকে আমরা কোনোভাবে সমর্থন করতে পারি কিনা এই প্রশ্নে আমি সরকারি দল বিরোধী দল বিএনপি আওয়ামী লীগ জাতীয় পার্টি এখানে তো কোনো রাজনৈতিক ভেদাভেদ নাই আজকে যদি আমরা জনগণের স্বার্থে রাজনৈতিক দল করে থাকি আমাদের রাজনীতি যদি জনগণের স্বার্থে হয় আজকে আলোর ভাই বলেছেন যে রাষ্ট্রের নিরাপত্তা জনগণের নিরাপত্তা আমি বলবো জনগণ এবং রাষ্ট্রের নিরাপত্তা সরকারের একার দায়িত্ব নয় এখানে কিন্তু সামগ্রিকভাবে এই দায়িত্ব যদি কোনো রাজনৈতিক দল নিজেরা যদি চান আমি বলবো যে তারা জনবিরোধী রাজনীতি করেন বরঞ্চ আজকে যেই রক্তের এবং হরতালের রাজনীতি হচ্ছে আমি তো বলতে চাই যে আজকে আজকে সারা সারাদিনে হরতালে আমাদের ছাত্র লীগের একজন যুগ্ম সম্পাদক টাঙ্গাইলের গোপালপুরে সে নিহত হয়েছে বিরোধী দলের নেতাকর্মীদের সন্ত্রাসীদের দ্বারা গতকালকে চুয়াডাঙ্গায় আরেকজন টুটুল আজকে টাঙ্গাইলে ইমরান গতকালকে চুয়াডাঙ্গায় টুটুল দুজনকে হত্যা করলো কারা আজকে আমরা জিজ্ঞেস করতে চাই আমাদের বিএনপির বিরোধী দলের মহাসচিব আজকে উনি সংবাদ সম্মেলন করে হরতাল শেষে বলেছেন যে এই সকল হত্যা সকল রক্তপাত সকল সহিংসতার জন্য সরকার দায়ী আমি বলবো যে যদি হরতাল আপনারা না দিতেন

আমরা আজকে বললেন যে আমরা ন্যায় বিচার চাই যুদ্ধ হবে এদের আন্তর্জাতিক মানের চাই স্বচ্ছ বিচার চাই আমরা যদি সরকার অথবা দেশের জনগণের পক্ষ থেকে বিরোধী দলের কাছে দাবি করি আলাল ভাইদের কাছে যে আপনারা আন্তর্জাতিক মানের হরতালটা করেন হরতালেরও তো একটা মান আছে হরতাল তো রাজনৈতিক সর্বোচ্চ কিন্তু কর্মসূচি সেই হরতাল বিয়াল্লিশ বছরের ইতিহাসে এরকম সহিংস হরতাল কি দেশবাসী দেখেছে এরকম হরতালের মধ্যে সাতজন পুলিশকে হত্যা করা কি কখনো আমরা দর্শক আছেন ফোনটি নিয়ে আমরা ফিরে আসবো হ্যালো কে আছেন ফোনে আমরা দেখতে যখন যুদ্ধাপরাধীর বিচারের রায় ঘোষণার পরে যখন হরতাল দেওয়া হয় সেই হরতালকে আবার ওনারা নৈতিক সমর্থন দেন তো আসলে ওনারা কি ধরনের আহ যুদ্ধাপরাধীর বিচার চাচ্ছেন আমি আরেকটু বলি

তবে এই যে পাকিস্তান প্রসঙ্গটা নিজে করে নিয়ে এলেন না এতে কিন্তু দেশের মানকে ছোট করা হয় কারণ আমরা প্রায়ই দেখি আওয়ামী লীগের নেতারা বলে পাকিস্তানের দালাল বিএনপি বেগম খালেদা জিয়া পাকিস্তানের পরিতোষ কি পরি পারিতোষিক গ্রহণ করে এখনও এতে দেশকে ছোট করা হয় আমার দেশের কোন নেতা কেন পাকিস্তান কিংবা ভারতের দালাল হবে আমরা কি পিন্ডির দাসত্ব থেকে মুক্তি পেয়েছি দিল্লির দাসত্ব করার জন্যে বা দিল্লির দাসত্বের বাইরে গিয়ে কি আমরা আবার আরেক দেশের দাসত্ব করব নাকি না আমাদের নিজস্ব সক্রিয়তা আছে পরিচয় আছে এবং আপনি যে প্রশ্নটি সুনির্দিষ্ট করেছেন সেই প্রসঙ্গে আমি বলি বিএনপি যে হরতালটিতে নৈতিক সমর্থন দিয়েছিল জামাত ইসলামীকে সেই হরতালটি ছিল জামাত ইসলামী লিখিতভাবে অনুমতি চেয়েছিল একটি সমাবেশ করার সে সমাবেশটি করতে দেয়নি সেই ইস্যুটি উল্লেখ করিয়ে কিন্তু সমর্থনটি দেওয়া হয়েছিল পরবর্তীতে এবং আপনি লক্ষ্য করে দেখবেন যে ইতিমধ্যেই দেশ একটি বেগম খালেদা দিয়া সংখ্যালঘু সম্প্রদায়ের উপরে যেখানে যেখানে হামলা হয়েছে মাননীয় প্রধানমন্ত্রীর আগে এমনকি সরকার দলীয় যে কোনো নেতার আগে এমনকি স্বরাষ্ট্রমন্ত্রীরও আগে বিরোধী দলীয় নেত্রী প্রথম আহ্বান জানিয়েছেন বিএনপির নেতাকর্মীদেরকে যে সংখ্যালঘুদের বাড়িঘর এবং তাদের এই সমস্ত স্থাপনায় তোমরা পাহারা দাও আমার দলের নেতাকর্মী হিসাবে সাক্ষী এবং উনি সবচেয়ে বেশি এখন পর্যন্ত সংখ্যালঘু সম্প্রদায়ের ক্ষতিগ্রস্ত স্থানগুলো পরিদর্শন করেছেন স্বরাষ্ট্রমন্ত্রীকে আজকে দেখলাম ঘটনার ষোলো দিন পরে উনি গিয়েছেন একটি স্পটে এর আগে অন্যান্য জায়গায় মন্ত্রীরা দায়িত্বশীল এমপিরা যাননি সরোয়ার্দির জন্য গতকালকে মাননীয় প্রধানমন্ত্রী জনসভা করেছেন সেখানে একটি প্রাইভেট টিভি চ্যানেলে দেখেছি আওয়ামী লীগের নেতাকর্মীরা উষ্মা প্রকাশ করছে যে বিরোধী দলের নেতারা যাচ্ছে কিন্তু আমাদের মন্ত্রী এমপিরা এলাকায় যাচ্ছে না এটা হচ্ছে দায়িত্ববোধের ব্যাপার একটা হচ্ছে স্লোগান নির্ভর আরেকটি হচ্ছে বিশ্বাসযোগ্যতার একটা বিষয় বোঝার জন্য যে এই সব ঘটনায় তো সংখ্যালঘুর জড়িত না তাদের বাড়ি ঘর কেন এরকম আক্রমণের শিকার হয় হ্যাঁ এই রাজনীতিটি কেন আসে রাইট রাইট আপনি খুব ভালো জায়গায় হাত দিয়েছেন এই কিন্তু আমি বলেছি যে এই মুহূর্তে কিন্তু আমাদের সামনে আমাদের আমি কিন্তু সরকারের একার কথা বলিনি আমাদের সামনে বড় চ্যালেঞ্জ সাধারণ মানুষের নিরাপত্তা এবং রাষ্ট্রের নিরাপত্তা এই সাধারণ মানুষের মধ্যে তো হিন্দু বৌদ্ধ মুসলিম খ্রিস্টান সবাই আছে শুধু বাঙালিয়ত্বের মধ্যে কিন্তু আমাদের পরিচয় পর্বটা শেষ হয় না সেটাও কিন্তু একটা ভাষা এবং সাংস্কৃতিক সাম্প্রদায়িকতার গন্ধ বাঙালি বললে থাকে কারণ এই বাঙালি বানাতে গিয়ে কিন্তু বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মানবেন্দ্রলাল নারায়ণ লারমা এবং শান্তি বাহিনীর মতো ব্যাপার তৈরি করতে

এই বাঙালির জায়গায় যে স্লোগানটা এরকম হয় যে ধর্ম বর্ণ ভাষা ভাষাভাষী আমরা সবাই বাংলাদেশি এটার কিন্তু শাসত বোধ বা এটার স্বজনীয়তা কিন্তু অনেক বেশি গ্রহণযোগ্যতা কিন্তু অনেক বেশি তাহলে কারা একটা তৈরি করছে এটা দেখতে হবে আপনার এই সরকারের আমলে আপনি দেখেন ঢাকেশ্বরী মন্দিরে বিঘ্ন চুরি হয়েছে এবং পুজারীকে মারধর করে লক্ষ লক্ষ টাকার স্বর্ণালঙ্কার নিয়ে যাওয়া হয়েছে নারায়ণগঞ্জের মন্দির যেটা নারায়ণগঞ্জের মন্দির থেকে শুরু করে মানিকগঞ্জে দেবত্ব সম্পত্তি দখল থেকে শুরু করে সাঁত্রিশটা মন্দির এটা পুজো ওই যে সার্বজনীন পুজো উদযাপন পরিষদ যেটা ঢাকা সেটার যিনি সচিব অ্যাডভোকেট সুব্রত রায় উনি সংবাদ সম্মেলনে বলেছেন যে সাঁত্রিশটা মন্দির এবং উপসনালয় এই সর্বদলীয় ক্যাডারদের কর্তৃক এখন পর্যন্ত আক্রান্ত হয়েছে আপনি এই যে রামুর ঘটনা দেখেন প্রথম ওখানে আওয়ামী মৎস্যজীবী লীগের সভাপতি যে এবং তার ভাই যুবলীগের সহসভাপতি তাদের নেতৃত্বে প্রথম মিছিলটি বের হয়েছে যেটা সচিত্র প্রতিবেদন আমরা সংবাদপত্রে দেখেছি প্রমাণগুলো তো এখানে আছে তোকি হত্যাকাণ্ডের ব্যাপারে এই যে নারায়ণগঞ্জে তোকি হত্যাকাণ্ডের পরে প্রথমেই বলা হলো যে এটার সঙ্গে বিএনপি জামাত জড়িত এখন নিহতের বাবা দাবি করছে সেজন্য একটি হরতালও হলো ট্রেন বন্ধ করে দেওয়া হলো জ্বালাও পোড়াও হলো গাড়ি ভাঙচুর হলো সরকার দলীয় পক্ষ থেকে কিন্তু পরবর্তীতে দেখা গেল সরকার দলেরই নেতাকে সেখানে দায়ী করছেন নিহতের পিতা সেখানকার মহিলা এমপি এবং সেখানকার নির্বাচিত মেয়র তো ব্যাপারগুলো কোন জায়গায় যাচ্ছে মনে হচ্ছে যে এই যে রাজনীতিগুলো করার জন্য প্রচ্ছন্নভাবে ইঙ্গিত দেওয়া হচ্ছে সরকারের কিংবা সরকারের আশপাশে থাকা ক্ষমতাশালী মহল জি আমরা এনে আরও কথা বলবো এ পর্যায়ে ছোট্ট বিরতিতে যাব প্রিয় দর্শক আপনারা দেখছিলেন আবার ডেমোক্রেসি আমরা ছোট বিরতি নিব একটু পরেই সঙ্গে থাকুন প্রিয় দর্শক বিরতির পর আপনাদের আবারও স্বাগত দেখছিলেন আবার ডেমোক্রেসি আমরা কথা বলছিলাম চলমান রাজনৈতিক সংস্কৃতি নিয়ে আমাদের সঙ্গে আছেন জুনায়দ আহমেদ পলক এমপি এবং মজ্জিম হোসেন আলাল তো আগে একটি প্রশ্ন যে কেন নির্যাতনের ঘটনা ঘটে তারা তো এইসব ঘটনার সঙ্গে সম্পৃক্ত আমি আমি বলি আলাল ভাই কয়েকটা বিষয় অবতারণা করেছেন এবং উনি সংখ্যালঘু সম্প্রদায়ের প্রতি কেন নির্যাতন হয় সেই বিষয়টি প্রসঙ্গ এড়িয়ে গিয়ে শেষ পর্যন্ত নারায়ণগঞ্জের ত্বকি হত্যাকাণ্ডে এসে উনি থেমেছেন এবং এর কারণটা হচ্ছে বিএনপির কাছে কিংবা জামাতের কাছে এই যে সংখ্যালঘু হিন্দু সম্প্রদায় মন্দির এবং তাদের যে জনবসতির উপরে যে হামলা এটার আসলে সঠিক কোনো উত্তর তাদের কাছে জানা নেই তাই এই কারণেই উনি পাশ কাটিয়ে শেষ পর্যন্ত নারায়ণগঞ্জের ত্বকি হত্যাকাণ্ডে এসছে প্রত্যেকটা হত্যাকাণ্ডেরই আমরা নিন্দা জানাই এবং প্রত্যেকটা হত্যাকাণ্ডের অভিযান এবং প্রকৃত হত্যাকারীদের খুঁজে বের করে তাদের শাস্তি দেওয়া প্রয়োজন এ ব্যাপারে কারোই কিছু বলার নাই এবং নতুন করে বক্তব্য প্রকাশ করার কিছু নাই কিন্তু মানবিক যে দায়িত্ব আমাদের একটা রাজনৈতিক দলের একজন কর্মী হিসাবে সেটা হচ্ছে যে আমাদের বাংলাদেশের যে প্রান্তে যেই থাকুক সেখানে সংখ্যা লঘু হোক অথবা সংখ্যা গুরু হোক তাদেরকে আমাদেরকে রক্ষা করা বিশেষ করে সংখ্যা লঘুদেরকে রক্ষা করার দায়িত্ব আমাদের সবাইকে নিতে হবে এই জন্যে উনি বললেন যে আমরা কমিটি গঠন করেছি আমরা তো ভয় পাই যে একাত্তরে এরকম শান্তি কমিটি গঠিত হয়েছিল যে দেশের মানুষকে এলাকাবাসীকে জন্য কিন্তু পরক্ষণে দেখা গেছে সেই শান্তি কমিটি রাজাকার বাহিনী আলবদর বাহিনীর নামেই কিন্তু সকল অত্যাচার নির্যাতন করা হয়েছে জোর করে ধর্মান্তরিত করা ধর্ষণ করা হত্যা করা লুট করা এদেশের এক কোটি মানুষকে সেই সময় ভারতে হয়েছে আজকে তাদের একটাই লক্ষ্য যে সংখ্যালঘু সম্প্রদায় উদার প্রগতিশীল রাজনীতি বিশ্বাস করে যার ফলে যখন তাদের সমর্থন পাওয়ার কোনো সম্ভাবনা তখন থাকে না তখনই তাদেরকে সুযোগ পেলেই তাদেরকে এইভাবে আক্রমণ করা হয় সবচেয়ে যেটা আশঙ্কার ব্যাপার সাইদির ফাঁসির রায় হলো অথচ গ্রামে গ্রামে ছড়িয়ে দেওয়া হলো যে একজন হিন্দু সাক্ষীর কারণে নাকি এই সাইদির ফাঁসির রায় হয়েছে এবং এই কারণে হিন্দু সম্প্রদায়ের বাড়ির ঘরের ওপরে আক্রমণ করো এই যে ভোরবেলা ফজরের নামাজের আগে রাত দুইটা থেকে ভোর পাঁচটা পর্যন্ত এস এম এস দিয়ে বিভিন্নভাবে মানে ফেসবুক দিয়ে তাদেরকে দেওয়া হলো চাঁদে সাইদিকে দেখা যাচ্ছে এই ধরনের ইসলাম বিরোধী কার্যক্রম কারা চালিয়েছে আমরা তো এটা পরিষ্কার বুঝতে পারছি আমরা গত সপ্তাহে আমাদের চৌদ্দ দলের নেতৃত্বে মোহাম্মদ নাসিমের নেতৃত্বে আমরা বগুড়া রংপুর এবং জয়পুরহাট আমরা পরিদর্শন করেছি সেখানে নন্দীগ্রামে ভোর থেকে নামাজের আগে থেকে শুরু হয়েছে উপজেলা চেয়ারম্যানের বাড়িঘর আওয়ামী লীগের নেতৃত্বাধীন যারা আছেন নেতাকর্মী এবং সংখ্যালঘু হিন্দু সম্প্রদায়ের বাড়িঘর লুটপাট করা হয়েছে অগ্নিসংযোগ করা হয়েছে নন্দীগ্রামের চেয়ারম্যানের জিন্নার বাড়ি একবারে ভস্মীভূত করে দেওয়া হয়েছে দুপচাচিয়া সহ বগুড়া সব জায়গায় আজকে শুনলাম যে বিরোধী দলের নেত্রী যাচ্ছেন বগুড়া এবং জয়পুরহাটে খুব খুশি হতাম যদি উনি বলতেন যে বগুড়া জয়পুরহাট এবং আশপাশে এলাকায় উত্তরবঙ্গে যেখানে সংখ্যালঘু নির্যাতিত হয়েছে তাদেরকে উনি সহানুভূতি জানানোর জন্য যাচ্ছেন কিন্তু আজকে আমরা দেখতে পেলাম আর টিভির সংবাদেই যে বিরোধী দলের নেত্রী যাচ্ছেন পুলিশের গুলিতে যারা নিহত হয়েছেন একদম নির্দিষ্টভাবে যে জন মানুষ মারা গেল তার মধ্যে তো সাতজন পুলিশও আছে এবং আপনার জয়পুরহাটে এই গাইবান্ধার যে পুলিশ হত্যা হয়েছে পুলিশকে যে মেরে ফেলেছে সেই পুলিশ কনস্টেবলের বাড়ি কিন্তু বগুড়ায় আছে একজনের তা আমি বলতে চাই যে এখানে পুলিশ হোক অথবা হিন্দু হোক বলতে চাই জানি আমি একটু শেষ করি প্রশ্নটা করি যে আমরা জানি যে সংসদে প্রায় হচ্ছে দশ ভাগের নয় ভাগ এমপি কিন্তু হচ্ছে আওয়ামী লীগের হ্যাঁ এলাকায় যাওয়ার জন্য এমপি এলাকায় থাকলে কিন্তু এই ধরনের ঘটনা ঘটে না সঠিক এমপিরা যাচ্ছে না কেন আমি আমি আপনাকে বলি আপনি লক্ষ্য করে দেখেন আমি এর আগেও বারবার বলার চেষ্টা করেছি আপনি লক্ষ্য করে দেখেন বেগম খালেদা জিয়া উনি যাচ্ছেন আহ বাইশ এবং তেইশ তারিখ বগুড়া এবং জয়পুরহাটে আপনি লক্ষ্য করে দেখেন সারা বাংলাদেশে আপনি সঠিক বলেছেন যে নব্বই শতাংশ আসন আমাদের রয়েছে এবং অপেক্ষাকৃত যেখানে বিএনপি সাংগঠনিকভাবে বেশি শক্তিশালী আক্রমণটা সেখানে কিন্তু তীব্র থেকে তীব্রতর হয়েছে সেখানে কিন্তু নাশকতা প্রাণহানি অগ্নিসংযোগ অতিমাত্রায় বেশি হয়েছে আমি বলব এখানে বিএনপির দায়িত্বটা বেশি আঠাশে ফেব্রুয়ারির পর যখন বিরোধী দলের নেত্রী সিঙ্গাপুর থেকে এসে উনি যে বিবৃতিটা দিলেন চার দিন পরে উনি বলেছেন যে সংখ্যালঘু আক্রমণ করা যাবে না কিন্তু সেই চার দিনে যে সংখ্যালঘু উপরে হামলা হয়ে গেল জামায়াত শিবির এটা করার সাহস পেয়েছে বিএনপির নেত্রী বিরোধী নেত্রী সাহসে আমি আপনাকে বলি আপনি দেখেন ডেইলি স্টার সতেরো তারিখে এসছে আপনি দেখেছেন যে কাবা শরীফের আলেম কাবা শরীফের যারা সেই গিলাপটা সেইটাকে নিয়ে যখন গিলাপ পড়ানো হচ্ছিলো সেই ছবি নিয়ে আমাদের সংগ্রামে ছাপানো হয়েছে যে কভাসুরি পে যারা আলেমরাছেন তারা নাকি এই এই যুদ্ধাপরাধীদের মানে মুক্তির আন্দোলনে মানববন্ধন করেছেন এত বড় এত বড় পাপ আর তো কিছু হতে পারে না আজকে আমি বলবো যে এগুলোর বিরুদ্ধে বিএনপি স্পষ্ট বক্তব্য আসা দরকার আমি বলছি যে আজকে বিএনপি করেন কেন আপনারা ধরেন না কেন এগুলো আমি বলছি যে এটা দেখেন এগুলো প্রমাণ সহ gitu সেটা উনি বলছে বিরোধী দলে এত নেতাকর্মীদেরকে আটক করা হয় তো এগুলোকে ধরা হয় না না আটক তো করাই হচ্ছে আজকে যদি বলি আজকে আজকে বিরোধী দলের মহাসচিব বললেন যে সারা দেশে এত জনকে আটক করা হয়েছে তার আপনি কি বলতে চান যে আমাদের দেশের জনগণ তারা বাসে যাবে তাদেরকে নিরাপত্তা দেওয়া হবে না আটক করা যদি ইসলাম কিন্তু ইসলামকে ব্যবহার করতে না আমি বলছি ইসলামকে ব্যবহার করে ধর্মীয় অনুভূতি আঘাত দিয়ে এই ধরনের সহিংসতা এই ধরনের নাশকতা বন্ধ করার জন্য আমাদের রাজনৈতিক ভাবে সহনশীল একটা ঐক্যবদ্ধ

হরতালের নামে রাপিডলি গветоন্ত্র নামে আগন্তক হচ্ছে বাসে 200 মানুষ মারা হচ্ছে এটা কোন গণতন্ত্রের থেকে থেকে কোরিটান পারে ওই আর আমার বাইকে আমি প্রশ্ন করবো যে আপনারা নরমাল নামে হরতাল দিচ্ছেন দাবি আদানই হরতাল দিকছেন কিন্তু এই হত্যা ডেস্ক বিকল্প ব্যবস্থা থাকে কিনা এই বিকল্প ব্যবস্থার মাধ্যমে দাবি আদায় করা যায় কি না জি খুব অনেক ধন্যবাদ দুটি প্রশ্ন তিনি করেছেন জি আপনার প্রশ্নের উত্তর দেবো আমি আসি এর আগে যেটা ওই যে সর্বশেষও কিন্তু মাননীয় সংসদ সদস্য সাহেব প্রশ্ন এড়িয়ে গিয়ে এই বেগম খালেদা জিয়াকে নিয়ে এসেছেন আপনি যে প্রশ্ন করেছিলেন সেই প্রশ্নের উত্তরে আমি প্রচারণার কথা বলেননি হ্যাঁ প্রচারণা এবং এই এইখানেও আমার একটা বক্তব্য আছে বাংলাদেশের মিডিয়াও কিন্তু এখন পুরোপুরি দুই ধারায় বিভক্ত মিডিয়ার মধ্যে অনেক কিছু সৃষ্টি হয়েছে যেটা কেউ অস্বীকার করলে আমি সেটা মানতে রাজি না কারণ অনেক সময় দেখা যায় যে ঘটনার মানে প্রস্তুতি পর্বটা কি। সেইটায় না গিয়ে মাঝখানের ঘটনাটা শুধু দেখানো হচ্ছে উপসংহারটা হচ্ছে আবার কেউ কেউ উপসংহার দেখাচ্ছেন কেউ কেউ ঘটনার উৎপত্তি দেখাচ্ছেন দেখাচ্ছেন না এক 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 একটা রকম আসছে আমি এই এই প্রথম আলো বা পত্রিকার চেয়েও আরেকটি লেটেস্ট রেফারেন্স আপনাকে দিতে চাই আমি দেখেছি রেফারেন্স আপনাকে দিতে চাই আউটলুক পত্রিকা ভারতের তারা বলেছে যে জাপান বা জামাত ইসলামী তারা বলেছে কথাটা মনে রাখতে হবে শপন সাহেবকে আমি শোনার জন্য অনুরোধ করছি আউটলুক আমি বাংলাদেশের সংখ্যালঘু সম্প্রদায়ের সঙ্গে সাম্প্রদায়িক সম্প্রীতি সবসময় বজায় রেখেছে যেটা হচ্ছে সেটা হলো যে হিন্দু সম্প্রদায়েরা আওয়ামী লীগের সাথে জড়িত সম্পৃক্ত বেশি তারা যখন অত্যাচার করে সেটার প্রতিবাদে যখন আবার এদিক থেকে হামলা করা হয় তখন এটাকে রূপ দেওয়ার চেষ্টা করা হয় এটা কিন্তু আউটলুকের নিবন্ধ এটা অনলাইনে এসেছে সবন সাহেব দেখেছেন সম্ভবত এবং অনেকগুলো পত্রিকাও এসেছে এটা আর এই আমার কাছে একদম তাজা উদাহরণ গতকালকের হরতালে আমার আগের নির্বাচনী এলাকা বাবুগঞ্জে জাতীয়তাবাদী ছাত্র দলের থানার সভাপতির নাম হচ্ছে দুললচন্দ্র সাহা দুললচন্দ্র সাহাকে পিটিয়েছে আওয়ামী লীগের যুবলীগের ছাত্রলীগের নেতারা তার ভাইকে মেরেছে তার মাকে মেরেছে মিষ্টির দোকান ভেঙেছে সাংবাদিকরা গিয়ে যখন যুবলীগ ছাত্রলীগের সেই নেতাদেরকে ধরলো যে আপনারা এই যে এখন সংখ্যালঘুদেরকে মানে এটা কেমন হলো তখন তার উত্তরে তারা বলেছে অন রেকর্ড কিন্তু এটা শুনিয়েছে ইন্ডিপেন্ডেন্ট টিভি তখন দুলাল সাহেব তখন এই যুবলীগের নেতা বলেছে যে ওই বেটা হিন্দু হয়ে যে আমাদের উপরে আগে আক্রমণ করলো তাই তো আপনাদের সাম্প্রদায়িক সম্প্রীতির নমুনা এই নমুনা বিএনপির মধ্যে নেই এবং এই যে ফেসবুকে দেখা গুজব ছড়ানো এই প্রসঙ্গে আমি একটি একটি কথা এটার উত্তর দিতে চাই মাননীয় প্রধানমন্ত্রীকে কে হুমকি দিল কে সজীব যে জয় সম্পর্কে মিথ্যা রটনা করলো সেটা যদি তিন ঘন্টার মধ্যে চার ঘন্টার মধ্যে কিংবা এক দুই দিনের মাথায় গ্রেপ্তার করা যায় অনেক বড় অধ্যাপকদেরকেও আমরা দেখেছি ধরা হয়েছে তারা এখন আইনের আওতায় আছে বিচারের অধীন আছে তাহলে এই প্রপাকাণ্ডগুলোকে কেন ধরা হচ্ছে না হয় সরকার দায় এড়িয়ে যাচ্ছেন অথবা এর মধ্যে থেকে এনক্যাশ করার চেষ্টা করছেন তাদের ভবিষ্যতের ফসল আর প্রশ্নকর্তা যে প্রশ্ন করেছেন সেখানে আমি বলছি হত্যা নির্যাতন এবং এ জ্বালানো পোড়ানো সবগুলোই নিন্দনীয় কাজ কিন্তু আপনি মনে করে দেখেন যে কুমিরায় যে হরতালটি হল পরবর্তী দিনে মাথায় জাতীয় পতাকা বেঁধে হাতে অস্ত্র নিয়ে যুবলীগ ছাত্রলীগের ছেলেরা বিএনপির মিছিল উপর আক্রমণ দ্বিতীয় প্রশ্নটি গুরুত্বপূর্ণ এসেছে এবং সেই হরতাল কিন্তু সরকার করেছে সরকারের পক্ষ থেকে বিকল্প নিজেদের কথা এখন যদি মাথায় জাতীয় পতাকা নিয়ে অস্ত্র বেঁধে অস্ত্র হাতে নিয়ে সেটা কি রাষ্ট্রদ্রোহী তার পর্যায়ে পড়বে না এবং এই হরতালের বিকল্পের ব্যাপারে আপনি যারা বলেছেন হরতালের বিকল্প হচ্ছে একটাই একটাই সেটা হচ্ছে অবরোধ কিংবা এই সরকারের সঙ্গে অসহযোগিতা করে সব রকমের ট্যাক্স খাজনা বন্ধ করে দেয়া এবং সরকারি কর্মকর্তা কর্মচারী যারা আছেন তাদেরকে এই সরকারের সরকারের সকল অপকর্মে সহযোগিতা বন্ধ করার জন্য আহ্বান জানানো এবং সেই কর্মসূচি জোটের পক্ষ থেকে বেগম খালেদা জিয়ার পক্ষ থেকে সংলাপের আর কোনো জায়গা নেই আসলে না সংলাপের জায়গা আছে কিনা সরকারি দল ভালো অসহযোগের কারণে আন্দোলনে ডাক দিয়ে ফেললেন না আমরা তো ডাক দিতে আমরা বাধ্যত জি কারণ এখনো যেখানে মানে হচ্ছেটা কি জাতীয় ইস্যুতে আন্দোলন হচ্ছে

বিএনপি কিন্তু আমরা যখন বিরোধী দল ছিলাম তখন আমরা বন্ধনটা দেশব্যাপী করেছি মানব প্রাচীর করেছি বিএনপি সেই পদ্ধতিও গিয়েছে সেখানে কিন্তু জনগণ তাদেরকে সমর্থন দিয়েছে এবং শান্তিপূর্ণভাবে হয়েছে আমি বলতে চাই যে শান্তিপূর্ণ কোন রাজনৈতিক কর্মসূচিতে কিন্তু বাধা হয়নি আজকে সারাদিন হরতাল দেখেন অপেক্ষাকৃত কিন্তু কম সহিংসতা আমরা লক্ষ্য করেছি আমি বলবো যে আজকে যেটা লক্ষ্য করা হচ্ছে মৌলানাব হাসানি সাহেব বলেছিলেন যে আসলে নীল নদের পানি নাকি নীল না আর জামাইতি ইসলামী নাকি সঠিক ইসলাম না তো এই যে ক্ষুদ্র একটা গোষ্ঠীকে বাঁচাতে গিয়ে মূল বিরোধী দল তারা যে একেবারে সরাসরি সরকারের বিরুদ্ধে অবস্থান নিতে গিয়ে মুক্তিযুদ্ধ এবং রাষ্ট্রের বিপক্ষে অবস্থান নিচ্ছেন এইটা থেকে তাদেরকে একটু বেরিয়ে আসতে হবে আর তারা আসলে নিজেরাই নিজেদের সঠিক অবস্থায় নাই আমরা লক্ষ্য করলাম যে বিরোধী নেত্রী উনি মানিকগঞ্জে বক্তব্য দিলেন এক দফা আন্দোলন সরকার পতনে আন্দোলন আজকে আমরা লক্ষ্য করলাম যে বিএনপির মহাসচিব বলছেন যে তত্ত্বাবধায়ক সরকার ইস্যুতে আন্দোলন এবং তারা এই হরতাল দিচ্ছেন তত্ত্বাবধায়ক সরকারি ইস্যু এবং তাদের গ্রেপ্তারকৃত কর্মীদের মুক্তির আদায় তা আমি বলবো যে আসলে বিএনপির পক্ষ থেকে তাদের সঠিক অবস্থান ব্যাখ্যা করা দরকার এবং এই এক দফা বলুন দুই দফা বলুন অথবা তত্ত্বাবধায়ক বলুন এর নেপথ্যে কিন্তু আসলে ওই যুদ্ধ অপরাধীদেরকে মানে মুক্তির যে আন্দোলন আমি বলতে চাই যে তিরানব্বই সালে আমি আজকে মন্ত্রীর মামুন সাহেব একটা লেখা পড়লাম সারের লেখা ওখানে কিন্তু তিরানব্বই সালে বিএনপির তৎকালীন সংসদের উপনেতা বদরুদ্দা চৌধুরী সহ তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী সহ আমাদের তৎকালীন চিফ হুইপ মোহাম্মদ নাসিম তোফায়াল আহমেদ সহ সকলের বক্তব্য এসছে এবং আপনি সংসদের কার্যপত্র দেখলেই বুঝতে পারবেন সেই সময় তৃণবীশাল রাজশাহী ইউনিভার্সিটিতে যখন রিমু হত্যা হয় জামাত শিবিরের দ্বারা শিবিরের সন্ত্রাসী দ্বারা তিনি ছিলেন একজন বিএনপি নেত্রী এবং সারা বাংলাদেশের মানুষ এটাকে সমর্থন আমাদের থাকুক বছরে আমি বিশ্বাস করি এদেশের তরুণ প্রজন্ম যারা সত্তর শতাংশ এবং দেশের অধিকাংশ মানুষ তারা বিএনপি আওয়ামী লীগ হয়তো ষাট বা সত্তর ভাগ কট্টর বিএনপি পন্থী বা আওয়ামী পন্থী থাকতে পারে কিন্তু তিরিশ থেকে চল্লিশ শতাংশ মানুষ যারা কিন্তু আসলে সক্রিয় হয় কোনো দলকে সাপোর্ট করে না তারা কিন্তু পারিপার্শ্বিক অবস্থা এবং ভবিষ্যৎ বাংলাদেশের নিরাপত্তা এবং জনগণের স্বার্থে কিন্তু ভোট প্রদান আমি আমি শুধু বলতে চাই একটা আহ্বান রাখতে চাই যে আজকে আপনি একজন তরুণ প্রজন্মের একজন নেতা আমি তরুণ প্রজন্মের একজন কর্মী আমি শুধু এইটুকু আহ্বান রাখতে চাই যে আজকে সরকারি এবং বিরোধী দলের নেতৃবৃন্দের পক্ষ থেকে যে বক্তব্যে আসুক আসল যে বক্তব্যটা সেটা কিন্তু যুদ্ধ অপরাধীদেরকে ছাড়তে হবে এবং আমাদের শান্তিপূর্ণ রাজনীতি পয়েন্ট পেয়েছি ওটা উনি বলেছেন আমি একটা অন্য প্রশ্ন আপনাকে করতে চাই খুব সংক্ষেপে যদি বলেন এটি দিয়ে শেষ করব